बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी कविता थेके दु एकटा आलाप करते चाई ज्ञानी सम्प्रदायर काछे। कविताटी देहतत्त्व एवं बोईटी विश्व आध्यात्मिक ज्ञान संचार गीतिका। बोटी थेके देहतत्त्व कुरान सम्पर्के आमी एकटू आलाप करब। एक एकटी हरफेर माझे एकटी पारा लुकाय सारा जीवन पैरा गेलो बुझिल ना बोकाय। आबार बोलछी एक एकटी हरफेर माझे एकटी पारा लुकाय सारा जीवन पैरा गेलो बुझिल ना बोकाय। आलिफ हामिम दाले प्रशंसा पाए दाले 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 पाए मीम हामिम दाले प्रशंसा पाइया जाए। एखन आलिफ हा मीम दाल आहम्मद मीम हा मीम दाल मुहम्मद। एखन ए पृथ्वीते इबादत दुई प्रकार एकटी इबादत हलो आहम्मदी और एकटी इबादत हलो मुहम्मदी। एखन आमरा जारा नामाज पढ़ी नामाज पढ़ते गेले आमादेर नामाजेर नाम कि आमादेर एई नामाज कय अक्षरे आमादेर एई नामाजटी चार अक्षरे कि आलिफ हा मीम दाल। ताहले এই ইবাদতটির নাম কি? আহমদি ইবাদত। রুকু সেজদা দিয়ে যে নামাজটি পড়া হয় এটি হলো আহমদি সুরতের নামাজ। তাহলে আহমদ শব্দের অর্থ কি? আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী। মিম হাম মিম দাল মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত। তাই বলা হয় এক একটি হরফের মাঝে একটি পারা লোকায় সারা জীবন পইরা গেল বুঝিল না বোকায়। আলিফ হা মিম দালে প্রশংসা পায় দলে দলে পায় মিম হা মিম দালে প্রশংসা পাইয়া যায়। রুকু সেজদায় নামাজ পড়া আহম্মদের সুরত দ্বারা। আহম্মদে আছে যারা 17,999। এখন এই কবিতাটিতে যা বোঝানো হইল যে রুকু সেজদায় নামাজ পড়া আহম্মদের সুরত দ্বারা আহম্মদে আছে যারা 17,999। এখন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। তাহলে 17,999টি মাখলুকাত মানুষের শ্রেষ্ঠর বাহিরে। তাহলে শ্রেষ্ঠর বাহিরে যেই প্রাণীগুলো তারা এক একজনে এক একটা হরফে আছে। যেমন মানুষ আছে চারটি অক্ষরে, যখন দাঁড়ায় তখন আলিফ, যখন রুকুতে গেল তখন হা, যখন সেজদাতে গেল তখন মিম, আর যখন বসল তখন হলো দাল। আলিফ হা মিম দাল আহম্মদ। যদি একটা গরু বা মহিষের দিকে লক্ষ্য করি, তারা রুকুর দেশে আছে, তারা রুকুতে তাদের জন্ম, রুকুতেই তাদের মৃত্যু। তারা কখনো সোজা হইতে পারে নাই, তারা কখনো সেজদা দিতেও পারে নাই। রুকুতেই তাদের জন্ম, রুকুতেই তাদের মৃত্যু। তাহলে তারা হে হরফ কাটাই গেলেন আর আমরা চারটা পাইলাম, আলিফ হা মিম দাল। এখন
সাপ, বিচ্ছু, কেঁচো এগুলো মাটির সাথে সেজদারত। এদের একটা অক্ষর পাওয়া গেছে মিম হরফে, সেজদাকারী। সেজদায় তাদের জন্ম, সেজদায় তাদের মৃত্যু। আর আমরা শ্রেষ্ঠ মানব কিসে? যে আমরা চারটা অক্ষর পাইলাম। আচ্ছা, আহাম্মদী অক্ষরে আহাম্মদের যে গুণাগুণ সেটি হলো প্রশংসাকারী, আর মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। তাহলে আহাম্মদের আলিফ আছে, মোহাম্মদের আলিফ নাই। তাহলে মোহাম্মদের আলিফটি কোথায়? আমি বলতে চাই, আলিফে হয় আল্লাহ যিনি, মিমে মোহাম্মদ তিনি। আইন হইয়াছে লামটি জানি, বলে বোকায় জানে আল্লাহ। যেমন এই জগতে হাফেজ, কারি, মাওলানা, মুফতি যাহারা আছে, তাহারা বলতেছে কি, আলিফ লাম মিম এর ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা যদি আল্লাহই জানে, তাহলে কোরআনে আল্লাহ দিল কেন? আমাদেরকে শিক্ষার জন্য, আমাদেরকে বোঝার জন্য দিয়েছে না? এখন যারা বলে যে আল্লাহই ভালো জানে, তাহলে কোরআন পুরোটাই আল্লাহ ভালো জানে, কোরআন পড়ারও আমাদের দরকার নাই। তাহলে আমরা যদি বুঝতে চাই, তাহলে আহাম্মদ কি, মোহাম্মদ কি? মোহাম্মদ যদি প্রশংসিত হয় আর আহাম্মদ যদি প্রশংসাকারী হয়, তাহলে প্রশংসাকারী কে? 17,999টা মাকলুকাত প্রশংসাকারী। আর প্রশংসা পাইতেছে কে? মোহাম্মদ। এই জন্যই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাতারা রব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। তাহলে আমি কে? যখন আমি আমার পরিচয় পাব, তখনই আমি সেই নূরি মুহাম্মদের সাথে মিশব। তখন প্রশংসার দলে চলে গেলাম, প্রশংসিতর দলে আর রইলাম না। তাহলে প্রশংসিত আমরা এখনও আছি কিন্তু বুঝি না। তাহলে না বোঝার কারণে আমরা আছি কোথায়? আমরা বর্তমানে আহাম্মদে আসি, আলিফ হা মিম দালের দলে আমরা আসি। আর ওই দলভুক্ত হইয়া যারা মোহাম্মদকে জপে, তারা প্রশংসা করতেছে মোহাম্মদের, এবং মোহাম্মদ প্রশংসিত। এবার আসি, যেদিন হইল মিম আবিষ্কার, সেই দিন আল্লাহ হলো প্রকাশ। আলিফে মিম হইল এবার পূর্ণ প্রকাশ হইয়া যায়। এখন যদি ভালো করে কেউ লক্ষ্য করে, কোরআনে অনেকগুলা মিম আছে, অনেক প্রকারের মিম আছে, কিন্তু একটা প্রকারের মিম আছে, মিমের মাথাটা একটু বাঁকা। তাহলে আলিফের মাথাটাকে যখন বাঁকা করা হইল, তখন আলিফ নিজে মিম হইল। তাহলে আহাম্মদ মোহাম্মদ হইল। তাহলে আলিফকে, আলিফের মাথা যখন বাঁকা করা হইল, তখন মিম হইল। মিম যখন হইল, তখন সে প্রশংসিত হইল। আর সে প্রশংসা কারা করতেছে? আহাম্মদে করতেছে। তাহলে আহাম্মদের আলিফ আছে, মোহাম্মদের মিম আছে, মোহাম্মদের মধ্যে কোনো আলিফ নাই। তাহলে সেই আলিফ মোহাম্মদে মিশিয়া, আল্লাহ নূরে মোহাম্মদের সাথে মিশিয়া, এই আহাম্মদের প্রশংসা নিয়ে যাইতেছে। এখন মোহাম্মদই কারা? মোহাম্মদি ইবাদত কি? মোহাম্মদি কর্মকাণ্ড কি? মোহাম্মদি কর্মকাণ্ড হইল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্নে ছিল 14.5 বছর। 14.5 বছর ধ্যানমগ্নে থাকার পরে তার উপরে নবুয়াতি আসলো, তার উপরে কোরআন নাজিল হইল, এবং নবুয়াত নিয়ে তিনি হীরা পর্বতের গুহা থেকে বের হয়ে আসলো। তাহলে সেখানে কী করছে? সাধনা করছে। এই পৃথিবীতে আমরা নামাজের তাগিদ যে হারে দিই, সে হারে কিন্তু সাধনার কথা বলি না। সূরা ইনসিরার মধ্যে আল্লাহ বলছে, তোমাদের প্রথম মৃত্যু ছাড়া দ্বিতীয় আর মৃত্যু হবে না। তাহলে সেই মৃত্যুটি কী? সেই মৃত্যুটি আমরা এই জন্মে আসছি। যদি কেউ সাধনা করে, সে নিজেকে পবিত্র করা হইল, সে পরবর্তীতে তার জন্ম হবে না, মৃত্যু হবে না। এই কথাটি কোথায় লেখছে? সূরা ইনসিরায়। এবার সূরা সাফাতের মধ্যে আল্লাহ কি লেখছে? সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, আর সেই সাধনায় তোমাদের মুক্তি হবে।
কিন্তু নামাজের কথা আমাদেরকে যে হারে চাপ দেওয়া বলা হয় কিন্তু সাধনার কথা বলা হয় না। আল্লাহ তো সাধনার কথা কোরআনে দিল। তাই বলি মিমের সুরদ আদম হলো, হাওয়া আলিফ ভিতরে গেল সংসার পাতিয়া লইল, আসা যাওয়া আলিফ সিংহায়। শামিম আলী বুঝিতে চায় পীরের চরণ ধরতে চায়, দেহ গঠন হরব দাঁড়ায় বোঝার শেষ নাই পায়। যেমন আমরা শুনে শুনে বলে থাকি কাগজ কোরআন দেহ কোরআন, কিন্তু কাগজে কোরআন দেখা যায় পড়া যায় কিন্তু দেহের মধ্যে কোরআন আছে শুনি কিন্তু দেখি নাই। তাই সেই দেহ কোরআনের মধ্যে আমার নিজের পরিচয়খানি আছে, আমি কি আহম্মদ না মোহাম্মদ না আহাদ তা আমার দেহ কোরআনের মধ্যে লেখা আছে। এই পৃথিবীতে যাহারা একজন কামেল গুরুর কাছে যাবে, যাওয়ার পর যাওয়ার আগে দিয়ে যারা মাদ্রাসায় লেখাপড়া করলো তাদেরকে কাগজ কোরআনের শিক্ষা দেওয়া হইলো, আর যারা গুরু মুর্শিদ ধরলো তাদের কাছে গেলে দেহ কোরআনের শিক্ষা দেওয়া হইলো। দেহ কোরআনের শিক্ষা যদি সে পায় তাহলে রুহে ইনসানির কোরআন সে শিক্ষা পাইবে, তখনই একজন মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হবে। আল্লাহ যদি কিছু বলে তাহলে হয়, তাহলে সেই মানুষটি উলিয়া উলিয়াও যদি কিছু বলে তা হয়। তবে আমি বলতে চাই যে সকলে এই পৃথিবীর যারা গুরু ধরেছেন এবং যারা ধরবেন তাদেরকে বলবো যে সর্বপ্রথম মান আরাফা নাফসাহু ফাকাতারা রাব্বাহু, সর্বপ্রথম নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবো। যখন আমি নিজকে চিনতে যাব তখনই আমার দেহ কোরআনের মধ্যে আমি লেখা দেখা পাবো যে আমার মধ্যে কি আহম্মদ না মোহাম্মদ নাকি আহাদ। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল এই কবিতা থেকে আমি এই কথার ব্যাখ্যাগুলো করলাম। ইনশাল্লাহ যদি সকলের দোয়া থাকে আমি সামনে আমার এই বইটিতে 300 কবিতা আছে, এই 300টি কবিতার ব্যাখ্যা আমি করব ইনশাল্লাহ। আমি এখন রাখলাম, আল্লাহ হাফেজ।